يا مولانا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع قال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون قال رسول الله صلى الله عليه وسلم يد الله فوق الجماعة وقال الشاعر আগ বাজারে বিক্রি কিনি সাবধানে সালাইও মোনা সাবধানে সালাইও আর বেবুরে মজিয়া মন মূল হারাই বাই সাইও রে সুজন সদাগর ফারহরিয়া দেও রঙ্গের বাজার গোয়া যার মোর রংপুরের বাজারে যত রঙ্গের দোকানদার রংপুরের বাজারে যত রঙ্গের দোকানদার ফাইয়া রঙ্গের মজা করতেছে বেফার রে সুজন সদাগর ফারহরিয়া দে রঙ্গের বাজার গোয়া যার মোর قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فضل شبه حبيب الله نور محمد صلى الله محمد الله حبيب لا إله إلا الله فضل شبه حبيب الله نور محمد صلى الله محمد الله حبيب لا إله أول أحد سيلا ميم دي
করিল জুদা আওয়াল আহাদ সিলা মিম দিয়া করিল জুদা উঠাইলা মিমের ফরদা উঠাইলা মিমের ফরদা জ্বললে শানু আল্লাহ ফল সবে হাবি বাল্লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ মুহাম্মদ আল্লাহর হাবিব লা ইলাহা নবীজির ওসিলায় আল্লাহ হায় হায় নবীজির ওসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা নবীজির ওসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা আর কুরসি লৌহ কলম আর কুরসি লৌহ কলম নূরে নবীর সাজাইলা ফল সবে হাবিবাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ মুহাম্মদ আল্লাহর হাবিব লা ইলাহা ইল্লাল্লাহ সম্মানী ঐক্যকার সভার সভাপতি জনাব মৌলানা কুতুবুদ্দিন সাহেব উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম সম্মানী শ্রোতাবৃন্দ পর্দার আড়ালের পর্দানিসীন মা ও বইনেরা স্নেহের ছোট ছোট বালক বালিকা বৃন্দ আল্লাহ পাক পরবর্তীকারে আলমের অশেষ অগণিত সুক্রিয়া যিনি আজকে এই বাদুরপুরের জমিনে এত সংখ্যক মানুষদের সমবেত হইয়া বোয়ার সুযোগ ও তৌফিক দিছেন উলামায়ে কেরামদের সম্মুখে হদিস শরীফের মধ্যে আয় প্রকৃত দিনদার কোনো আলিমে দিনের মুখে দিয়ে যদি কোনো মানুষের সাইয়া থাকে যত সময় পর্যন্ত সাইব তত সময় পর্যন্ত তার নামায় আমলের মধ্যে জিকির ফিকির তসবিহাতর সওয়াব নফল এবাদতর সওয়াব আল্লাহ পাক পরবর্তীকারে আলমে দিব। বাস স্ট্যান্ডি সাহেব আপনার রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেব এরা তো বড় হকি জমানার মুহাক্কিক ভালো আলিম এদের চেহারা ভাই আপনারা চাইছেন নিশ্চয়ই আপনারা আল্লাহর ফরমাবরদারিয়তের মধ্যে পৌঁছিছেন। এবার আমি আপনার সামনে মৌলানা সাহেবের আদেশ ক্রমে পাক কালাম কুরআনে করিম থেকে দুই আয়াত রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আহাদিসে নববীয়ের মধ্যে থেকে একটা হদিসের অংশ তিলাওয়াত করছি। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে যে পরিমাণ সাহায্য করবা সেই পরিমাণ আপনাদের সম্মুখে আলোচনার চেষ্টা নিমু যার দ্বারা নিজে এবং আপনারা সবাই উপকৃত হইতাম পারি। আবারও একবার দুরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। পাক কালাম কুরআনে করিমের দিকে লক্ষ্য করুন আল্লাহর জাতে ফরমাইছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহর রসিরে মজবুত করে ধরো তোমরা দল দল হইও না সিতুবিতু হইও না অংশ অংশ হইও না। আল্লাহর রসি বলতে আল্লাহর দিন। আল্লাহর দিন কি? আল্লাহর জাতে ফরমাইরা ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য যদি কোনো ধর্ম হয় সেই ধর্মের নাম হইয়া তাগলো দিনে ইসলাম। যে ইসলাম রে সমর্থন করে ইসলামের অন্তর্ভুক্ত হয় তার নাম মুসলমান। এবার মুসলমানকে বলে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো ব্যক্তির নাম যার হাতে হোক আর জবানে হোক কেউরে আঘাত করে না। মানুষের মুখের জবানের আঘাতটা তলোয়ারের আঘাত থাকি আরো মারাত্মক। এমনি আপনার কোন দাঁড়ালো অস্ত্র দিয়া কেউ রে আঘাত করলে জায়গা কাটতে পারে দুবাগ হইতে পারে জমিন মেডিসিন আছে ব্যবহার করলে আবার জোড়াও নয় দাগ মিটি যায়। অন্তরের মধ্যে মুখের ব্যবহারে আঘাত দিলে আপনার কি বলে কোন মেডিসিন দি তা সফা করা সম্ভব নয়। শরীরের মাঝে কেউ দাদি সেদ মারি দিছে খাটিছে হাড্ডি পর্যন্ত খাটি গেছে হাড্ডি হোক আর অন্যান্য আপনার মাংস হোক চামড়া হোক জোড়া লোহার মতো
মেডিসিন জমিনও আবিষ্কার হইছে আজ আখের কয়েক দিন বাদে এই দাগ আছে খাটিলে দাগ হয় জায়গা জোড়া লোহার বাদেও দাগ হয় সেই দাগটাও মিটাইবার মতো দামি পাওয়ারফুল ঔষধ আছে মানুষে যদি মুখ দি কোনো মানুষরে দুঃখ দিয়া থাকে আরে কথার মাধ্যমে কোশলিল তার মাধ্যমে আস ব্যবহারের মাধ্যমে কেউ যদি কেউরে দুঃখ দে সেই দুঃখটা অন্তরের মধ্যে লাগে দেহের আঘাত অস্ত্রর আঘাত আপনার মেডিসিনে মিটাইলায় মনের আঘাতরে কোনো জিনিসে মিটাইতে পারে না এজন্য সবচাইতে বড় হইয়া থাকলো মুখ দিয়ে আঘাত দেওয়া কেউরে আঘাত দিতে নাই কেউরে দুঃখ দিতে নাই কেউ যদি দুঃখ দিলা বরদাস্ত করিলা বা তারে দুঃখ না দেওয়া আল্লাহর বন্দে গান তাহলে মুসলমান খান নাম যার মুখেও দুঃখ দে না তেও দুঃখ দে না ব্যবহারে কর্মে ধর্মে কোনো নমুনায় দুঃখ দে না কেউ রে সে হইল মুসলমান যে মানুষ মুসলমান হয় তার ধর্ম নাম ইসলাম হয় যার ধর্ম ইসলাম হয় সেই ধর্ম আল্লাহর মনোনীত হয় আর আল্লাহর মনোনীত ধর্ম পাইতে হইলে কি বলে একতা বুদ্ধ আপনার বুক করা লাগে একতা লাগে একতা ছাড়া আপনার কোনো অবস্থায় মানুষ অগ্রগতি লাভ করতে পারে না আজ বিশ্বের মুসলমান লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ বিপদগ্রস্ত তার কারণ হইয়া তাহলে আল্লাহর বিধান তাই হচ্ছে আল্লাহর ফরমান ছিল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু আল্লাহর রসি মজবুত করো ধরো দল দল হইও না খণ্ড খণ্ড হইও না ভাগ অংশ হইও না যতদিন পর্যন্ত ঐক্যতা তোমাদের মধ্যে থাকবো তোমাদের দিন অগ্রগতি করতে থাকবো যেদিন তোমাদের মধ্যে ঐক্যতা নাই ঐক্যতা নাই সেদিন তোমাদের দিন আপনার নষ্ট আরম্ভ হইব আল্লাহর বন্দে গান আজ দিনের মধ্যে আপনার কত জাতর কত নমুনার মানুষ কত সংগঠন আপনার জবরিয়ার সংগঠন যেটা আমরা মুসলমানও কয় না কদরিয়ার সংগঠন যারা আমরা মুসলমানও কয় না লাদরিয়ার সংগঠন যারা আমরা মুসলমান কয় না সংগঠন যারা আমরা মুসলমান কয় না ভিন্ন ভিন্ন সংগঠন যেমন কদরিয়া জবরিয়া ইন্দিয়া আনাদিয়া লাদিয়া সৌভিস্তাইয়া মতজিল্লা খারিজিয়া রাফিজিয়া শিয়া নাজিয়া কতটা একসঙ্গে আপনার কতটার নাম কইছি দেখতে পাইছেন টুটে লইয়া তাকলো বারোটার বারোটারে আপনার কি বলেন ভিন্ন ভিন্ন বাঘ হইয়াও বারোর মাধ্যমে বাহত্তর হইতে উত্তর হইছেন একটা তার মাঝে না জি আর সব হইয়া তাক লাগি আপনার বুঝো কি আল্লাহর বিধান ও কালিলাম মিন ইবাদিয়া শুকুর আল্লাহর শুকুর গুজার ফরমাবরদার মানুষের সংখ্যা মুসলমানের মাঝে ও মুসলমানের মাতু নাই মুসলমানের মাঝে কম থাকবা সংখ্যায় মুসলমানের অভাব নাই কিন্তু দলবদ্ধ হইতে হইতে যার যার নেতৃত্ব রক্ষা করতে গিয়া আপনার কি খেউ খেউরের খান্দা লয় না শিয়ারে মারেননি সুন্নি আমরা সাইয়া বুইয়াল আমরা রে মারেননি শিয়ায় সাইয়া বুইতরা ই বিশ্বর প্রায় মুসলমানের এক তৃতীয়াংশ ইয়া তাকলো শিয়া সুন্নি মুসলমানে মাইর খাইলে শিয়ারা মুখ বন্ধ করি রয় বরং সফালটা হতারে আপনার সুযোগ দিয়া সুরসুরি দে বালা করি দে অগ্নি হইর না হইল হইতো না এরাও দেশের ক্ষতি করে যার কারণে আমরা এই দুঃখ কষ্ট পাওয়ার মূল কারণ আল্লাহর বন্দেগান যেহেতু নমাজ জমাত আপনার ইমাম নমাজ জমাত আজানোর ওয়াজটা দেওয়া হয়েছে জন্য জমাত তোর আলোচনা আপনার সামনে করছি আল্লাহর বন্দেগান ফয়লা এই জমাত নষ্ট হয়েছে কই বলেন তে সাহাবা একরামর জমাত জমানাত এই জমাত নষ্ট হওয়া আরম্ভ হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে খেলাফত মুসলমানরাও তো বাক করলা হযরত উসমানের খেলাফত এক গুরুই মানুন না উসমানের ডাক ডাকে আপনার সাড়া দিন না আইন না বরং সব বিরোধী করেন হযরত উসমান গনির পিছনে নমাজ পড়েন না নমাজের জমাত তো আইন না দেন না আজান আই করেন না জমাত উসমান গনির মানা যায় না ইয়াজিল হযরতে আলীর দৌর খলিফা আমার খেলাফতের সময় হযরতে আলী আরেক গুরু বাইর হই গেলা হযরতে আলী এ মানুন না খেলাফত তো ডাক মানুন না আপনার জমা সমাব জমাতর মধ্যে আইন না আজান শুরু কইন না আইয়া জিলা আমিরে মা উইয়া বাড়িল আরেক দল এইভাবে দল বাড়তে বাড়তে এই পরিমাণ বাড়া বাড়ছে এখন খালি দলে নাই খলেও আমরার নমাজ জমাত ছাড়া শেষ হয়ে গেছে খুব বালা করি লোক করা কি ঐক্যতা থাকলে পিপিলিকার সঙ্গেও মোকাবিলা করিয়া কিচ্ছু করা যায় না আরে আমপিপরা দেখতে পাইছি না আপনার আমপিপরা আম গাছও বেশি থাকে মাঝে মধ্যে খাটুল গাছও কিছু বই তারা বাসা বানায় লক্ষ লক্ষ পিপিলিকা একত্রিত হইয়া এক বাসা বানায় একটার উপরে আর একটা একটার নিচে আর একটা একটার সাইটে আর একটা দুঃখ হয় না বিচারও দেয় না কামড়ও মারে না ক্ষতিও করে না ঐক্যবদ্ধ হইয়া তার বাসার ভিতরে তাকে আমফাড়া শিকারি চাচা উঠিলে হা বলিয়া আপনার কচুমুচো কামড় দিয়া লাড্ডু করি তোলে চাড়ে পারছো নি বিপরীত লাগে মোকাবিলা করতে হয় আপনি অপরিমাণ বাহাদুর শক্তিশালী সাধারণ আম পিবরা শত শত ফার তোলে ভরিয়া মুড্ডা
سليمان عليه السلام شنو لويا راستا ديا روانا ديسن جايترا شتير هزار كيبيليكار شر مهانتري جار نام ناميرا ناميرا نامو كيبيليكا تار باكي ونوشر يغلوري داكيا خوي قالت ناملاتنيا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنودهم لا يشعرون هي بيبيليكا بايني জারদারি ভাষায় প্রবেশ করো গর্তর মধ্যে প্রবেশ করো না হয় সুলেমান বাহিনী আইরা ফাড়ার তলে ফালাইয়া খতরে যে মারবা তাই তাই বুধু হইতা নাই ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা নামেরা নামক মহানেত্রী পিপিলিকার আওয়াজটা হযরত সুলাইমানে 3 মাইল দূর হইতেই হুনছেন খান খেমন বাতলা 3 মাইল দূর হইতা কি আওয়াজ হুনিয়াও ফাতাবাসসামা মুস্কুরি হাসি দিলাইছেন প্রমাণয়া তাকলো পিপিলিকার এত ছোট আওয়াজ আইজো কোন বিজ্ঞানীকে আমনার রিচার্জ করি বার করতে পারছে না দুই ফিবরা এখানে হইলে একটা কথা এদিয়া রেগুরি এখানে এখানে কইয়া যায় দুগু এখানে হইলেও তেলি ফিবরা হোক হাত কামলি ফিবরা হোক আম ফিবরা হোক কুদি ফিবরা হোক জেলি ফিবরা হোক যে কোন জাতর ফিবরা হোক দুইটা এখানে হইলো তার জাতিগত সিফত এখানে হইলো খানাখানি করে আজ পর্যন্ত বিজ্ঞানে রিচার্জ করি বার করতে পারছে না পিপিলিকা গখানা গুসা গফটা কি করিয়া যায় ও মুসলমান যদি পিপিলিকা গফ করা খানাখানি যাই যায় আমরা তো যাই হে মুসলমান খানাখানি করা মুনাফিকের লক্ষণ যদি কোনো মানুষের সম্মুখে তুমি খান গুসর লুকাই লুকাই মাতো দন দেখনে ওয়ালায় অনুভব করব তার গিল্লা গিব যেতাও কিচ্ছু খড্ডায় তোমারে বদগুমান করব এর কারণে ইসলামের মধ্যে আপনার খানা গুসা করিয়া মাতার কোনো অধিকার নাই মাতোতে আরেকজনে হুনতো পরিমাণ শুরু হইতো খান্দাত কেউ তাকাইতে আপনার মাতি গান হুনতো হুনিয়া বুঝতো শক্তি তো হারতো কানে কানে মুখ লাগাইয়া এক গুরো মানুষের মাতার অভ্যাস আছে নি না না খানো মুখ লাগাইয়া বা একইবারে খোলখুলি মাত যেটা কোয়া হয় ফিবরার মতো কেউ হুনে না ই মাত না যাই এটা মুনাফিকের আচরণ তে যাও কাল্লার বন্দে গান মাত্রে লক্ষ্য করতে তাক লক্ষ লক্ষ পিপিলিকা বিক্কর মধ্যে বাসা করিয়া থাকে মানুষের পায়ের তলে ফলে শত শত ফিবরা এক লগে মরে কিন্তু মানুষ যদি ঐক্যবদ্ধ হয় ফিবরা আপনার বাগে একলা একজন শিকার করবার লাগি আম্বা কাটল ফাটতে গাছে যায় পিপিলিকার দলে আপনার আপসারা যেমনি আক্রমণ করে লাড্ডু হইয়া তলে ভরি মরি যায় ফিবরার মোকাবিলা হয়েছেন এক থাকলে জমাত থাকলে জমাতবদ্ধ হইয়া থাকলে ঐক্যবদ্ধ হইয়া থাকলে আপনার কেউ কিচ্ছু করা সম্ভব নাই মানুষ এত ভাবার ভুল ফিবরার লাগি পারছে না মোকাবিলা চাড়ি দেও পিপিলিকা আল্লাহর বন্দে গান জমাত দেখানোর জন্য আগ দিকে যাইতে আসি আনুষাঙ্গিক আলোচনা না আইলে নমাজের জমাত আইতো নাই বোয়া লাগবো তোলার সময় এর বাদে কথা নেওয়া সম্ভব হইব খাওয়া বাকি দেখছেন নি খাওয়া কোনো এক জায়গাত মরুয়া একটা ভাইলে খাওয়ায় যেমনে খা করে এক খাওয়ার খা করার লগে লগে শত শত খাওয়াইয়া জমি যায় এখন যত ধরনের আবর্জনা দিতারে ইটাও বাল্লাও এক খাওয়ায় আপনার খা করতে শতটা মিলছে হাবুলিয়ে মরুয়া খাইত্রা এখন মানুষ এক দুইজন গিয়া অন্য আবর্জনা দিয়ে ইটাইলে খাওয়ায় যেমনে খা খা আরম্ভ করুন মাতা মুগ সারা নষ্ট তা কি যাও তোমরা খা যেতাও না করো পারছো নি খাওয়া খা দিতে শত শত খাওয়া একত্রিত হয়ে যাওয়ার কারণে একটা আছে ইটা মারলে হরি গেছে দুইটা ইটা মারলে হরছে যেমনে তার জাতিগত হাবুলিয়াইয়া আজ শ শ খাওয়া এখন আপনার ডর আই গেছে বাবা কিন্তু খান মগজ নিতে একটা কোন ভাই জাফটা মারি চৌকো নিতে কি বারে হল যেটা মনে করুক পারসনি খাওয়ার লগে না ঐক্যবদ্ধ হয় জমাতবদ্ধ হয় সংখ্যা একত্রিত হয় খাওয়ার সঙ্গে মোকাবিলা ইনসানে করিয়া পারলো না আচ্ছা বুঝছি খাওয়ার লগে ফারা গেছে না কুকুর মানুষে লাত মারে কুকুরের মানুষে লাত মারে না না মাঝে মধ্যে আপনার কুকুর দেখলে মালিকে তো কুকুরের মায়া কিলা ফাউদি আপনার ফাউদি ফুসা মারিয়া কুকুরের মায়া করেন মানুষে ফাউদি মাই আপনার ফুসা মারিয়া বিলাইরে মায়া করেন কেমনে লে বিলাইরে মায়া করেন মানুষে আপনার কি বলে আদ দি সময় ইমন পিটির টান দিয়া বিলাই বইল জানুর মধ্যে মালিকে আপনার পিটির মধ্যে উলপাটিয়াল তাই তা টানে বাটিয়াল তাই পশম টানে বিলাই মায়া আদ দিয়া কুত্তার মায়া হইয়া তাকলো ভাও দিয়া মানর মায়া হইয়া তাকলো মুখ দিয়া মানে মানরে মায়া করে মুখ দিয়া অন্য কিছু দি নাই মুখর মাধ্যমে মায়া হয় ব্যবহারের মাধ্যমে মায়া হয় মানুষের মায়া হইল জবান দিয়া বিলাই মায়া হাত দিয়া কুত্তার মায়া হইয়া তাকলো গিয়ে আপনার কি বলে ফাও দিয়া মাঝে মধ্যে ব্যতিক্রমী কুত্ত হইলে লাত মারা হয় মায়া নাই তারে হরাইবার লাগিলে লাত মারা হয় লাত
এক কুত্তারে লাত মারলে আপনার গিয়ে যেমনে গাগা আরম্ভ করে শত কুত্তা এখানো আর বাদে মালিকে আপনার কুত্তারে নিজর কুপালিত কুশিত কুত্তারে লাত মারসলা শত কুত্তা জমি গেছই নি গুইনতে মানতা নাই আউরি হামলাই লিবা মালিক কলে কলে গেট লাগাইয়া গেটির ভিতরে গেছই নি না না তোমার পালিত কুত্তা লাত মারি যারতাই পারো না তার জাত জমি যাওয়ায় ডরাই গেছে এখন দৌড় মারি গিয়া গেটের ভিতরে কি জান বাঁচানির চেষ্টা আরম্ভ হইছে না না ছোট তাকি ছোট পিপিলিকার ঐক্যতার কারণে একতার কারণে জমাতবদ্ধ হওয়ার কারণে ফিবরার মোকাবিলা আমার মানুষে পারলো না আরে খাওয়া সাধারণ পাখি ঠেলা ভিটা মারলে কত দূরে যায় তার জাতি এখন একত্রিত হয়ে যাওয়ায় জমাতবদ্ধ হয়ে যাওয়ায় তার জাতির আপনার কি খাওয়ারে ডরাইয়া গড় লইলায় কুত্তা মানুষে ফাও দি মায়া করে জরুরতে লাত মারি হরাই দে তার জাতি আপনার একত্রিত হয়ে যাওয়ায় জমাতবদ্ধ হয়ে যাওয়ায় মালিক দৌড় মারি গেট বন্ধ করি ভিতরে গিয়া যান বাঁচারায় প্রমাণ হইয়া থাকলো আপনার দশর লগে খেউ পারে না ছোট শুন দশর লগে দশ দেখানো কেন কেউ পারে নি পারে না দশর উপরে বা জমাতর উপরে আল্লাহর রহমতর হাত কেনে পারে না বলে আল্লাহর রহমতর হাত মানুষ যখন আল্লাহর বন্দে গান এখন লক্ষ্য করো বালা করিয়া মানুষ যখন ঐক্যবদ্ধ থাকে যদি কোনো গোষ্ঠী হয় একতা গোষ্ঠীর মাঝে থাকে এই গোষ্ঠীরে সেরাই ডরাই না যদি আপনার মানুষ একতাবদ্ধ হইয়া থাকে খামসায়ার মানুষ এক ডাকে থাকে তাহলে আপনার ইয়ামসায়ারে প্রতিবেশী হামসায়ায় ডরায় একটা দেশের মাঝে যদি ঐক্যতা জনগণের মাঝে থাকে তাহলে আপনার ফাড়া প্রতিবেশী দোষে ডরায় যদি তোমার শ্রম সময় একত্রিত হওয়া তোমার আপনার কি বলে দলবদ্ধ হওয়া অন্য ডর বয় ভাইয়া থাকে তোমার জানর লাগে আসানি হইয়া থাকে তাহলে আল্লাহর বন্দে গান ময়দানে মাসর জাহান নামর আগুন তাই বাচার লাগে আল্লাহ জমাতর ডাক দিছে এবারে লক্ষ্য রাখো মুসলমান আল্লাহর বন্দে গান আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কোরআনে করিমের মধ্যে ঘোষণা ফরমাইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ রব্বুল আলামিনে ফরমাইনি হে ইমানদার বিশ্বাসীর দল তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ তোমরা নষ্ট করিও না আল্লাহর জিকির তাকে আপনারা গাফিল করিও না আয়াতর তাফসীরের মধ্যে আনোইন আল্লাহর জিকির দি মুরাদ হইয়া থাকলো নামাজ ও জামাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল বাচ্চার বয়স 7 হই গেছে আজান শুনছো ভাবে জামাতচারের সঙ্গে করে জামাত লইয়া যাও যদি যাইতো চায় না মায়ার ডাকে নেও যদি চায় না তো 9 বছর বয়স হয়ে গেছে এবার তারে তোমার সঙ্গে আজানের ডাক শুনছো জমাত বড় হওয়ার জন্য ছেলে সঙ্গে লইয়া যাও যাইতো চাইছে না বেত্রাঘাত লাগাও এমতা অবস্থায় যখন 9 বছর তাই ঘুরে হয়ে গেছে এখন পূর্ণ বালিগতর মধ্যে পৌঁছে গেছে এখনো আজান শুনলে তুমি বাবার সঙ্গে জমা তো যায় না নমাজ ধরে না তাহলে তার চুলারে সেপারেট করে লাও তোমার চুলা তার না নমাজি আল্লাহর দোস্ত বেনমাজি শয়তানের দোস্ত আল্লাহর দুস্তে আর শয়তানের দুস্তে এক জায়গা থাকা যায় না আগুন বানি যেমন এখানো করা যায় না মৌয়ে বানিয়ে যেমন এখানো হয় না আপনার কি বলে তেলে বানিয়ে যেমন এখানো হয় না ঠিক তো দ্রুবইয়া থাকলো আপনার দুজকি আর জান্নাতি দুইজন এখানো হওয়া যায় না দুজক আগলা জান্নাত আগলা নমাজি বাবা হইয়া থাকলো জান্নাতি বেনমাজি ছেলে হইয়া থাকলো দুজকি এর কারণে আপনার এক ঘরের মধ্যে আল্লাহর রসুলের নির্দেশ বাপ বেটা নমাজি বেনমাজি এক ঘরে না সেপারেট আলাদা করো হানি আলাদা করো হান্ডি আলাদা করো খজনে করছি জমাত মসজিদ ওই তো খজনে করছি ফয়সালা নাই এবার আল্লাহর বন্দে গান আক দিকে ফিরিয়া যাও আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়। আল্লাহর যাতে ফরমাইরা হে ইমানদার বিশ্বাসীরা যখন আজান হবে নমাজের জন্য জুমার নমাজের জন্য তোমরা তোমাদের খায় কারবার রুজি রোজগার উপার্জন মেহনত সমুদয় ছাড়িয়া নমাজের জন্য আপনার কি জমাতের দিকে আপনার রওনা হইও অগ্রসর হইও মসজিদের দিকে জমাতের দিকে তোমরা যাইও যখন তোমাদের নমাজ ও জমাত শেষ হয়ে যাব ফান্তাসিরু ফিল আর তখন রুজি রোজগারের লাগি তোমরা জমিন বিস্তৃত হইও আজান হলে মসজিদ যাইও জমাত আদায়ের জন্য আজান নমাজ যখন শেষ হয়ে যাব তখন মসজিদ আর বইও না উপার্জনের জন্য আপনার কি বলে জমিন বিস্তৃত হইও
আমরা দেখা যায় আজান চলছে এদিকে মানুষ থাকে আর একদিকে প্রথমিতাই প্রথমিত আজানের আলোচনাটা আপনার সামনে মুনাসিব মনে করি এবার মুয়াজ্জিনের আলোচনা আপনার সামনে আসছে একবার আজান দিলে 60 নেকি হয় একবার ইকামত দিলে 30 নেকি হয় যে মানুষে আজান দিব তার হক হইয়া থাকলো হে ইকামত দিত হ্যাঁ যদি হে পারমিশন ইজাজত দিলায় যে কোনো কেউ দিত পারে নতুবা আজান দেনেওয়ালার হক হইয়া থাকলো ইকামত তার যার আজান তার ইকামত আজান দিলে 60 নেকি হয় একামতে 30 নেকি হয় আজান দেনেওয়ালা মসজিদে সবার প্রথমে যায় এর কারণে তার নামাজের মধ্যে আপনার কি বলে একটা উট কুরবানি আল্লাহর রাস্তার সওয়াব হয় একদিকে উট কুরবানির সওয়াব আপনার সর্বজন্তুর মাঝে বর্তমান বাজারে সবচেয়ে উট দাম একদিকে ইয়া থাকলো একটা উট কুরবানির সওয়াব দ্বিতীয় ইয়া থাকলো অবশিষ্ট 60টা নেকি আজানের মধ্যে আর 30টা নেকি আপনার কি বলে কামতের মধ্যে প্রবেশ করলো সারার আগে মসজিদ বাহির হয় মুয়াজ্জিন সারার বাদে এজন্য আল্লাহর বন্দে গান গিয়া ভাইলো আল্লাহর রহমতের দরজা খোলা আর মসজিদটা কি বাহির হইয়া আইতে আল্লাহর রহমতের দরওয়াজা তার দ্বারা বন্ধ হইয়া থাকে যার কারণে মুয়াজ্জিনের দরজা সবার উর্দে ময়দানে মাশর যেদিন কাইম হইব আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শাফাতের অনুমতি দিবা তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্কের সম্মুখে বাসিব হইলা মুয়াজ্জিন উম্মতে মুহাম্মদের মুয়াজ্জিন যারা ময়দানে মাশর আল্লাহর রাসূলের সবার আগে পরিচয় করবা তাদের রে খেনে ময়দানে মাশর মুয়াজ্জিন যারা হইবা ওদের গর্দন রে আল্লাহর যাতে লম্বা করে দিবা সলাখাকর যেমন আপনার গর্দনটা লম্বা থাকে আপনার মাটির মধ্যে হে বডি যে পরিমাণ লম্বা সময় সময় তার বডিটা কি তার গর্দন রে লম্বা করে দে ময়দানে মাশর লম্বা গলা গর্দনওয়ালা যারা হইয়া থাকবা উম্মতে মুহাম্মদের মুয়াজ্জিন আল্লাহর রসুলে আগলা তাই দেখি দেখি সব মুয়াজ্জিন সিন ভাই লিবা নবী যে যারে সিন ভাই লিবা উম্মত বলি আগেই শাফাত করবা এজন্য আল্লাহর বন্দেগান খমাজ কম মসজিদে 40-70 আজান দেও ভাই একজন মানুষ যদি নিম্নমান এক লাগাতার 40-70 আজান দে আল্লাহর রসুলের মুয়াজ্জিনের দফতরের মধ্যে নামটা লেখা হবে একদিকে 60 নেকি অপর দিকে কামত আর 30-90 অপর দিকে উট কুরবানির সওয়াব ময়দানে মাশর মুয়াজ্জিন পরিচয় আল্লাহর রসুলের শাফাতের স্থান যারখানে মুসলমান আমরার দরকার আছে মসজিদের মধ্যে যাওয়া আজান দেওয়া মুয়াজ্জিনে যখন আজান দে বালা করি খেয়াল রাখা দরকার যে মানুষে আজকাল কুর যুগ হইয়া তাহলে মাইকের যুগ আজানটা মাইকের মধ্যে চলে পরিমাণ 3 কিলোমিটার মাইকের আওয়াজ দৌড়ায় আরে 3 কিলোমিটার পর্যন্ত যত জিন্নাত আছে সব জিন্নাতর কাছে তুমি পরিচিত তুমি সম্মানী কোন জিন্নাত মুয়াজ্জিনের সঙ্গে আপনার লাগে না মুয়াজ্জিন যখন পরিচিত হয়ে যায় এলাকার খবিস জিন্নাতে আপনার মুয়াজ্জিনের শরীরও আসর করে না যদি অন্য কাউরের শরীরের মধ্যে আসর করিয়া থাকে মুয়াজ্জিনে দিয়া খালি আজান দনিয়া দিয়া আপনার ফুক লাগাইলে জাল ফুক করে দিলে শুধু আজানের শব্দ গুণ দিয়া যার লগে জিন্নাত আছে এই এলাকার লোক ছাড়িয়া আপনার দৌড়ে মুয়াজ্জিনের কদর বুধ পাইছো একদিন আজান দি ফু দেওয়া যাইও না মুয়াজ্জিন বনিয়া নিম্নমান 40 আজান দিলে তুমি মুয়াজ্জিন আর মুয়াজ্জিন হইলে এলাকার হইলা জিন্নাত যারা আছে এরা আপনার ধার্মিকরে বালা পায় যে কোনো জাতি জিন্নাত হোক যে কোনো জাতি মানুষ হোক মুসলমান যদি একজন প্রকৃত ধার্মিক হয় তা হইলে ইন্দ্রিয়ানে খারাপ পায় না না প্রকৃত মুসলমান ধার্মিক হইলে চাহে আপনার আরএসএস হোক চাহে বজরঙ্গ হোক চাহে বিশ্ব হিন্দু পরিষদ হোক যে কোনো সংগঠনের আপনার নেতৃস্থানী মানুষ হোক প্রকৃত একজন ধার্মিক মানুষ হয়ে ধার্মিকের সামনে আইলে হেন তৈ যায় ফির মুনি ঋষি যোগী বর তা নয় যে কোনো সাধারণ মানুষ যদি প্রকৃত ধার্মিক হইয়া থাকে অন্য ধর্মর মানুষে তারে সম্মানের চোখে দেখে কথা মানে ডাক মানে কিছু কইলে কথা মানিলে যদি মানুষের মধ্যে আপনার একজন প্রকৃত ধর্মী কইলে তার ধর্মগুণে সর্বজাতি শ্রদ্ধা করিলায় তাহলে আল্লাহর বন্দেগান সেই ধার্মিক ধর্ম নিয়ম দিয়া চললে যত নমুনার জিন্নাত হইয়া তাহ পরিচিত মহলের জিন্নাত বসিভূত হই যায় তার নিজের ক্ষতি করে না মুয়াজ্জিনর আরে হে যদি কেউরে জাল ফুক করে আর কিচ্ছু জানে না শুধু আজানোর বাক্য গুণ আপনার খানোর মধ্যে কইয়া ফুদে খানোর মধ্যে গুণ কয় এক কানো আজান এক কানো একামত উফরি দরা রুগী আসিফ দরা রুগী জিন্নাতে দরা রুগী
ডাইনর খানো আজান দে মুয়াজ্জিনিয়ার বাউয়ার খানো একামত লগে আপনার আজান একামত শেষ করি একটা ফুদে এলাকার যদি জিন্নাত হইয়া থাকে যত খবিস মুয়াজ্জিনের আজান ধ্বনির লগে লগে আপনার গা ছাড়িয়া ভালায়ন করে লাভ আছে লাভ আছে আপনি যদি মুয়াজ্জিন হইয়া থাকো আপনার ঘর হেফাজত জিন্নাত থাকি প্রথমিত আপনি মুয়াজ্জিন হইয়া থাকলে ধার্মিক আপনি ধর্মগুণে আপনি আপনার টুনটুটকা থাকিয়া আপনার ঘর হইয়া থাকলো হেফাজত যে মানুষ আল্লাহরে ভয় করে প্রকৃত ইমানের দৌলতে চলাফেরা করে তার ক্ষতি আপনার না করতে পারে তন্ত্র না মন্ত্র না জিন্নাতে কেউ তার ক্ষতি করতে পারে না আমরা এখন পর্যন্ত প্রকৃত মুসলমান না হওয়ার ফলে তাবিজর মেসা বগনর বাড়ি সারতাম পারি না টেকাও দেই সময়ও দেই বাবাজি বাবাজিও বারবার ডাকি বিচারায় আপনার বড় বড় বুয়াল মাছ খরিদ করি আমি খাই অট্টালিকা বিল্ডিং বানাইয়া থাকে তোমার আমার টেকা সুখ হইল তার যদি আমরা মূল জায়গা খান লই নাই তো হইলে এমন বেমার আমরা নাই আরে ভাই মুসলমান লক্ষ্য করিয়া যাও আজান দেব ইয়া থাকলো এগারোটার সময় আজান দেব ইয়া থাকলো মুস্তাহাব তার মাঝে এক সময় সুন্নত বাকি সব সময় ইয়া থাকলো মুস্তাহাব নমাজের জমাতের জন্য আজান দেব ইয়া থাকলো সুন্নত বাকি যত আজান আছে একটা একটা করে কয় একটা আপনার আরে দেখাইয়া যাই আর সব আজান দেব ইয়া থাকলো গিয়ে আপনার মুস্তাহাব প্রথম আজান যেটা সুন্নত ফরজ নমাজের জমাত আদায়ের জন্য মানুষকে ডাকিয়া একত্রিত করিয়া নমাজ আদায় করাটা ইয়া থাকলো আপনার কি আজান সুন্নত যে আজানে মানুষরে ডাকিয়া নমাজর লাগিয়া মসজিদ ও জমাত আনে মানুষরে আপনার ঐক্যবদ্ধ করে সেই আজানের নাম সলাতর আজান নমাজর আজান ই আজানে মানুষ মুয়াজ্জিন হয় বাকি যে দশ আজান সেই দশ আজান দিলে তুমি মুয়াজ্জিন নাই আজান দিছো মুয়াজ্জিনের সিফত তোমার মাঝে আইতো নাই সেই দশটা আজান বাচ্চা জন্ম নিলে আপনার ছেলে হোক আর মেয়ে হোক আজান দেওনি না না যে কোনো বাচ্চা জন্ম নেওয়ার বাদে মুসলমানের ঘর ছেলে হোক আর মেয়ে হোক তারে গোসল গাছল দেওয়াইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করার বাদে ডাইন খানো আজান আর বাম খানো একামত ইয়া থাকলো আপনার মুস্তাহাব অনেক জায়গাত আপনার ছেলে হইলে দিন মেয়ে হইলে দিন না ও মুসলমান ছেলে মেয়ে শর্ত নাই ছেলে হোক আর মেয়ে হোক নবজাতক জন্ম নেওয়ার বাদে পাক সাফ করিয়া ডাইন খানো আজান আর বাম খানোর মধ্যে একামত দেওয়া মুস্তাহাব আরো কিছু মানু আছেন ওই গান যারা জানে না আজান দিতে গিয়ে আপনার বাচ্চা খানো আজান দের ছেলে হোক আর মেয়ে হোক হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালাহ হয় না জিজ্ঞাস করলে কারণ হয় আপনার সলা হইলে হবাজু বড় হয়ে যায় ফালাহ হইলে আপনার বড় হইলে খালি লাফালাফি করব আজান হইছে নিগু ওবা আজানোর শব্দ যেটা হাইয়া আলা সোলা সোলাদ শব্দ সাইর অর্থ ব্যবহার হয় সোলাদ শব্দটা সাইর অর্থ ব্যবহার হইয়া থাকে প্রথমিত ইয়া থাকলো সোলাতের অর্থ নমাজ যদি আপনার নমাজের সময় আজান দেওয়া অক্তর সময় আজান হয় মসজিদের সম্মুখে তাহলে এটা নমাজের জন্যই সেই সোলাতের অর্থ নমাজ হইব হাইয়া আলা সোলা আসুন নমাজের জন্য আর যদি বাচ্চার খানো আজান দেওয়া হয় তাহলে তার মানা হইয়া থাকবো কি আপনার দোয়া বাচ্চার খানো আজান হইলে সোলাতের অর্থ হয় দোয়া সোলাদ সাইর শব্দ ব্যবহার হয় এক অর্থ ইয়া থাকলো তার নমাজ অপর অর্থ ইয়া থাকলো তার রহমত আরে অর্থ ইয়া থাকলো আপনার দোয়া আরে অর্থ ইয়া থাকলো তার দুরুদ শরীফ সলাদ সাইর অর্থ ব্যবহার হয়েছে অতার লাগি হয়েছে সলাদ নাকি সল্লা মান সল্লা আলাইয়া যে আমার উপরে একবার দুরুদ বলবো সলাদ নাকি সল্লা বানানি হয়েছে গ্রামারে বঞ্চে যার অর্থ ইয়া থাকলো ইন দুরুদ কুরআনে করিম আল্লাহ কইছে ইন্নাল্লাহু মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইন ইসাল্লু শব্দটা সালাত থাকি বলছে আল্লাহ নামাজ বলো ইন্নি ইসাল্লুর অর্থ ইয়া তাকলো এক অর্থ নামাজ বলা আরেক অর্থ দুরুদ বলা আরেক অর্থ দোয়া আরেক অর্থ ইয়া তাকলো দোয়া করা আরেক অর্থ ইয়া তাকলো গিয়ে আপনার কি বলে রহমত নাজিল করা লে তাওইলা ইসাল্লুনা আলান নবী তার অর্থটা কি আল্লাহ দুরুদ বলো ইন্নি আল্লাহ কি তা নামাজ বলো ইন্নি বলে না বলে তাহলে আল্লাহ দোয়া করেন নি খার গেছে করতাই না শিরিক হইব আল্লাহ যদি আরো কেউর গেছে দোয়া করেন তাহলে তান স্থান তো নাই জান গেছে দোয়া করটা হেন বড় নাউজুবিল্লা যার কারণে আল্লাহ ছাড়া তো আর কেউ নাই আল্লাহ খার গেছে দোয়া করতে আল্লাহ দোয়ার মানা লওয়া হইতো নাই বলে তাহলে আল্লাহ দুরুদ বড় নি বলে না আল্লাহ কামুল হাকিমিনে দুরুদ ভরতা কাম না দুরুদ তো আল্লাহর খাম নাই তাহলে আল্লাহ কি করেন বলে আল্লাহ রহমত নাজিল করেন ইন ইসল্লুন আর মানা হইয়া তাকব কি আল্লাহ রহমত নাজিল করেন তাই হাবিবর উপরে তাই সলাতর সাইর মানা হইছে সলাত আর বিশব্দ সাইর অর্থ ব্যবহার হয় মহল্লে তার অর্থ লইতে হয় এখানোর মধ্যে আল্লাহর বন্দেগান বাচ্চার খানো আজান দেওয়া ওর নমাজ বড়বার লাগি নাই
বাচ্চার খানো যে আজান দেওয়া হয় নামাজের আজান নয় এই জায়গা যে আজানর হাইয়া আলা সলা হইয়া যে আজানর বাক্য করায় যার অর্থ ইয়া তাগলো বাচ্চা তুমি আইছো দুনিয়ার জমিনো আও আওয়াটা ভালো হইছে রহমত লইয়া ও গজব লইয়া না দোয়া হইছেন না না রহমত লইয়া তোমার আওয়াটা রহমত লইয়াও তুমি যে আইছো দুনিয়া তোমার আওয়াটা রহমত লইয়াও তাই বাচ্চার জন্য দোয়া হইছে ইকানো হাইয়া আলা সলা না কইলে এই দোয়া ইকানো ওর না আল্লাহর গুনাগুন গাইলাই তৌহিদের গুনাগুন গাইলাই ইসবাত নবীর গুনাগুন গাইলাই বাচ্চার জন্য কোনো দোয়া দিলাই না আজান তোমার পরিপূর্ণ না তাই তুমি হাইয়া আলা সলা কোয়া লাগবো আর ইনো হাইয়া আলা সলার তোয়া তাকলো আল্লাহ তোমার উপরে রহমত নাজিল করো কোয়া আল্লাহর রহমত তোমার উপরে নাজিল হোক তুমি ভালো হইয়া জমিনের মধ্যে আও আওয়াটা তোমার ভালো হইছে ঠিক হাইয়া আলাল ভালা এর অর্থ ভাল্লানি নয় হাইয়া আলাল ভালা যার অর্থ কামিয়াবি যার অর্থ জয় আল্লাহর বন্দেগান বাচ্চার খানো আজান চলছে হাইয়া আলাল ভালা যার অর্থ ইয়া তাকলো তুমি জমিনের মধ্যে আওয়াখান কামিয়াব হোক তোমার আওয়াটা উত্তম হোক তোমার আওয়াটা ভালো আইসো তুমি ভালো হইছে এইতাম দোয়া হইল না না শুক্রিয়া আদায় হইল নি না না তাই আপনার আজান দিতে হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালা সব বাচ্চার খানো খোয়া লাগে সম্পূর্ণ শব্দ খোয়ার নাম হইয়া তাকলো আজান গেল এক দুই নম্বর আজান গেল তিন নম্বর আজান কোন জায়গার মধ্যে বাড়ির মধ্যে আগুন লাগি গেছে জ্বলি দাউ দাউ করি জ্বলের ফায়ার পিগেট এখনো পোস্ত ভারছে না পানি দিলে আগুন বাড়ে মাটি দিলে আগুন বাড়ে কোনো বাকির ক্ষমা নিজার না তাহলে এই সময় তাকলো আজান হইয়া তাকলো রহমত দোয়া লাগাও আজান দেওয়া আরম্ভ করো বলে জুড়ে না আসতে বাচ্চার খানোর আজান আস্তে আস্তে হইতো জুড়ে না এগুলো খানোর পর্দা ফাটতো না আল্লাহর বন্দে গান অনেক সময় আপনার অজ্ঞানতার সবগে প্রায় জায়গা দেখা যায় মানুষে আপনার আর বাচ্চা হইছে আজান দেন আশপাশটাই মানুষ করে কি তৈল বেড়ি আজান দেন কি অর্থা তেহগরের মানুষে কইতা না ফলনার মনে কয় হরুতা মুরতা হইছে তোমার বাচ্চা হইছে আর একজনের কাছে আজানে খবর দিত আমি বলে না অটোমেটিক খবর যাইবো এমনিও সূত্রপাতে বাচ্চার খানোর আজান হইয়া তাকলো আপনার টুট লড়িত আর বাচ্চার খানে শুনতো ও পরিমাণ আওয়াজ যে আওয়াজ দিলে বাচ্চায় খেয়াল করলে শুনে আজান এটা হইয়া তাকলো দুয়া তাই দুয়াটা ইকান হইতো আসতে জুড়ে নাই নমাজর আজান জুড়ে হবে দুই শাহাদত আঙ্গুল দুই খানোর ভিতরে দিয়ে ঢুকাইতে লাগবে মাইকো আজান দিলেও আপনার সুর সুন্দর হইতো করে আসতে নাই বালা করি জোর লাগাইয়া আজান দুই ওখানে দিয়ে আপনার আঙ্গুল শাহাদত আঙ্গুল ঢুকাইয়া জুড়ে আজান হইতো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামে তান কৌমরে যখন আপনার দাওয়াত দিতে আল্লাহর জন্য দিনে ইসলামের জন্য দাওয়াত দিতা তখন তারা খানে দিয়ে আপনার আঙ্গুল ঢুকাই দিতা হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াত না হুনার লাগি কালা রাব্বি ইন্নি দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নি কুল্লামা দাওয়াতুহুম লিতাগফির লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাউসাউ সিয়াবাহুম ওয়াসারু ওয়াস্তাকবারু ইসতিকবারা যাক বাবর তো বেশ লম্বা ভাতারে যাইতেছি জায়গার মধ্যে ইয়া পৌঁছে আজ নমাজর আজান জুড়ে হবে সাদত আঙ্গুল খানে দি ঢুকাইয়া বাচ্চার খানোর আজান আস্তে আস্তে হইব যাতে ফর্দা খানোর ফাটে না এবারে লাগছে আপনার গরো আগুন আজান দিতাই ই আজানটা কেমন জুড়ে কেমন জুড়ে ই আজান হইতো লে নমাজর আজান ব্যতীত যত আজান আছে সব আজান আসতে কেননা মানুষ কনফিউশনের মধ্যে ফড়িয়া হয়তো তোমার বাড়ি জমাত বাবিয়া ইয়া আপনার হাজির হই যাব ইনোয়া কইব আজান দিলে নমাজ খানো আউরি আজান কি মানুষরে কনফিউশনের মধ্যে সন্দেহের মধ্যে ফেলাইতে না এজন্য আগুন লাগছে আজান দেও আস্তে আস্তে যাতে তোমার ঘরে শুনে ও পরিমাণ জুড়ে আজান দেও যে জুড়ে তোমার ঘরের চাইরো বাজে শুনে বারা মানুষে শুনে না আজান হইব রহমত যেহেতু সলাত শব্দ ব্যবহারর সলাত কত ইয়াতাক বই কেন রহমত আয় আল্লাহ আগুনের গজব দিয়া হালাক করিও না আগুন দে রহমত বানাই দেও যাতে সমাধান হইয়া থাকে আজান যদি মুমিনে দে যত বিশাল আগুন হোক না কেন আজান দনির সঙ্গে সঙ্গে আগুন আপনার দুলিশাত হইয়া থাকে হযরত বাদশাহ জালাল মুজাররদে মনি রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন আপনার গড় গোবিন্দ সিলেটের গড় গোবিন্দর বিল্ডিং এর সম্মুখে আপনার কি বলে তার বড় বড় বোমা আছিল এই সময় বোমা আছিল ভিন্ন ভিন্ন যন্ত্রপাত আছিল যন্ত্রপাত দিয়ে মোকাবিলা করতে পারে শাহজালাল মুজাররদে মনি সে যখন কোন যন্ত্রপাত বোমা বোম কোন টমা কিছু দিয়া পারল না হযরত আপনার শাহজালাল মুজাররদে মনি জানাইলা আমার লগে এমন খে আছো
আসর নামাজ কজা নাই এমন কেউ আছো বলেছি আজান লাগাও গরব গোবিন্দর বিল্ডিং গর সম্মুখে আজান দেওয়া আরম্ভ হইলো সাততলা বিল্ডিং আপনার দুলিশা তোয়া জমিন গিরিয়া পড়লো আজানর পাওয়ার হইয়া তাকলো কত গান বড় বলে আজানর পাওয়ার হইয়া তাকলো পারমাণবিক কসরত নাকি আরো মারাত্মক আরো বড় একটা পারমাণবিক বোমা দিয়া এক দেশকে তুমি নষ্ট করতে পারো ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র সমাধানের জন্য ঐক্যবদ্ধ হইয়া আজান আরম্ভ হই যায় যখন আজান আরম্ভ হই যায় তখন তলোয়ার আর তলোয়ার চলে না যখন আজান আরম্ভ হই যায় তখন ডেগার আর ডেগার আপনার চলে না ভিন্ন ভিন্ন সংগঠনে দেখছি আমরা তলোয়ার বানাইয়া তলোয়ার দেখায় তলোয়ার দেখায় দেখায় আপনার ডেগার দেখায় লম্বা লম্বা দা দেখায় আপনার তীরধনু বানাইছে আমরা মুসলমান মারমার লাগিয়া আরে মুসলমান আল্লাহ এমন শক্তি মুখ দিয়া বইছে প্রকৃত মুমিনে যদি আজান দেওয়া কয়জনে ঐক্যবদ্ধ হইয়া জমাতবদ্ধ হইয়া কয় মুসলমানে আজান দেওয়া আরম্ভ করি দেয় আল্লাহর সৃষ্টি আপনার একলগে কম্পন ছুটি যায় আত্মাকে তলোয়ার ভরি যায় তাহলে তুমি মুসলমানের মোকাবিলা কি বস্তু দিয়ে করতে চাও মুসলমানের মুখ যদি শুদ্ধ থাকে ইমানের সাথে আজান হয় এক মুসলমানে একলগে যত গোটা বিশ্ব খাওয়াইতে পারে তুমি বোমা দি কি খাওয়াইতায় তলোয়ার দি কি করতে পারবা এখনো মুসলমান ইমানের শক্তি জাগার মধ্যে আনিয়া দেখো মুমিনের মুখের আজান ধ্বনির শক্তি তাই বিশ্বের কোন শক্তি বড় হইতে পারে না কিয় তোমার পারমাণবিক আর কিয় তোমার এই মানবিক সেই মানবিক কিছু দিয়া মুসলমানের মুখকে কন্ট্রোল করতে পারতে নাই যখন মুসলমানে আজান তার আওয়াজ তুলব গোটা বিশ্ব এক লগে আপনার কি বলে কাঁপতে কাঁপতে নিস্তব্ধ হয়ে যাব এ হইয়া থাকলো আজান আপনার কি বলেন তে আগুন লাগলে আজান জুড়ে হইতো না আসতে বলে আসতে জুড়ে নাই আগুন পর্যন্ত যাতে আওয়াজ পৌঁছেও পরিমাণ জোর এটা কি জোর নাই কোন কোন জায়গা শোনা যায় বেটা কয় বেটাই বেঠি এক লোক আজান দিতরা আগুয়া রে এই রে সেই রে কইয়ার বাদে আউঠা আজান ডাকার নামও আজান এমনে ডাকিলো যার যারই বাসায় আর এর বাদে আল্লাহর বাসায় আল্লাহ একবার জুড়ে খোয়া আরম্ভ করছে বেকার আজানোর লগে বেটিও আজান দে খেয়াল রাখিও মূর্খা যদি আজান দে তা হইলে খাবার লাভ হয়ে গেছে মূর্খে যদি আজান দিলে তা হইলে কিয়র লাভ হইছে ও মুসলমান বালা হরি খেয়াল রাখিও মূর্খায় আজান দিলে মাংস কইনিটা বালি হয়ে গেছে বাচ্চা বা মামনার ডিম উপযুক্ত পাওয়া যাইব মুরগি লাগি রাখলে ঠিক হইব মূর্খে যখন আজান দিলে তখন কি বলে মালিকে বুঝে টাটা ফুড়ি দিব গুলগা লগ হরাও হরাও না টাটা ফুড়বো মূর্খা রাজানে মালিক কুশ মূর্খি রাজানে আপনার গর গোষ্ঠী সারা না কুশ উভয় নাই বেটায় আজান দিলে আল্লাহ কুশ হইয়া তাকে আর বেটি আজান দিলে টাটা হরিয়া তাকে ও তার লাগে বেটির গোলার আওয়াজ নরম লুকাইয়া রাখা লাগে বেটার গোলার আওয়াজ যদি তুলা বাড়ি যায় এমন কুচ্ছু নাই বেটির গোলার আওয়াজ যদি বাড়ি যায় তা হইলে গোজো বলা নতাই যার দেরি নাই এজন্য আপনার প্রত্যেক বাবায় তার মেয়ের আওয়াজ রে কন্ট্রোল করা দরকার প্রত্যেক স্বামী তার স্ত্রীর আওয়াজ রে কন্ট্রোল করা দরকার প্রত্যেক আপনার কি বলেন তে সন্তানে তার মা যদি গার্জেন বাবা তা কই না তা হইলে মায়ের নসিহত দেওয়া দরকার প্রত্যেক ভাইয়া গার্জেন তৈলে বনির আওয়াজ বন্ধ করার লাগি আপনার আওয়াজ তোলা দরকার আল্লাহর বন্দে গান খুব বালা করে লক্ষ্য রাখো আমরা দেশের মধ্যে প্রায় সময় মূর্খ বেমার হয় মূর্খ কিনতে আওয়াজ দিন মূর্খি আওয়াজ দে কি তার লাগে এতেই গু তার এক বেমার এগু তার ব্যক্তিগত এক বেমার গলার মাঝে এক ধরনের খোফ হয়ে যায় মুরগির যখন খোফ হয় ফারমর অগুন ভাই চাইলে বুধ ভাই ভাই ফারমর অগুন ভাই কয়লার বা বয়লার ভাই চাইলে বুধ ভাই ভাই দেশি কিন্তু বুঝতে নাই কয়লার বা বয়লার মুরগি রাখা হয়েছে আপনার পারম করিয়া ডিমেন্ডা দেওয়ার লাগি আখটা আপনার ইগুর বেমার হয়ে গেলে তাপ খাসি বেমার হয়ে গেলে গিয়ে এখন গোলা কি আরম্ভ করে আপনার আজান দেওয়ার বাপ গোলা কি দেওয়ার তার খফ ছুট গোলা কি আজানোর বাপ বোঝা যায় এমতা অবস্থায় আপনার মালিক ফক্কর ডোরা ইয়াজি যায় কি যা তোর বেমার মনে হয় আমরার বাড়ি তার তাল লাগি মুরকির আওয়াজ মুরকার হয়ে গেছে বদলি গেছে মুরকির আওয়াজ বদলি গেলে যদি জব করা লাগে মাই বনির আওয়াজ বদলিলে কিতা করা লাগবো আপনারা বিবেচনা করিও আমি না আল্লাহর বন্দে গান ওখানে আমরার মাত দুই তিন নম্বর আজান ছিল আগুন লাগলে দিতে হয় চার নম্বর আজান হইয়া থাকলো আপনার কি বলে কোনখানো মাটি দসিয়া ফলে দশর তলে ফলিয়া মোরতায় গোর বাড়ি আছে অনেক ফাড়র নিচে গোর দরজা আছে ইহা তোকে হঠাৎ বোঝা যায় একটা দশ লামি যার হইয়া এই সময় আপনার লাগি ঠেলা মারি ফেলবা তো আটকাইতে হয় না কয়েকজন মানুষ জমাইয়া ঠেলা মারিয়া কানি যাইব বলে না সব মরবো
আজান দি আমরা কি বলে সেই দসরে আটকানি যাইব কি খাম করলে বলে আজান দিলে যদি আপনার সোনাবুরো বারবার দসন দস হইয়া থাকে সেই সোনাবুরো যদি ফাস মসজিদ বানাইয়া ফাসক্তর আজান হয় আমি লেখায় বড় সার্টিফিকেট দিতাম ফারমু সোনাবুরোর জিন্নাতে আর দসাইতা বার্তা নাই সোনাবুরোই জিন্নাত গুলাই আর মাটি দসানি সম্ভব নাই জায়গা ছাড়া লাগবো মাটির মধ্যে যদি বেমার হইয়া থাকে আজানোর শক্তিতে আপনার জায়গার মাটির বেমার টাল্লায় সমাধান করি দিলেই গো সেই সোনাবুর আপনার মাটি দসিয়া মানুষ আর মরতা নাই রাস্তা নষ্ট হইত নাই ইনো বানানি চলে গীতা খালি মূর্তি পূজার ঘর খালি চলে ইবার দসিছে তো বানাইলা মূর্তি পূজার ঘর আগামীতে দসিছে আবার বানাইলা পনেরো বছর দসিছে আবার বানাইলা খালি বানানি হয় পূজা পাটর ঘর মূর্তির ঘর খালি বানানি হইয়া তাকে পূজার ঘর যত পূজা দিল কোন পূজায় সুজা হয় না রাস্তাও খালি বেখ হইতে আছে আর উড়ে তাই ফরতে আছে কোন বছর একবার ফোড়ে কোন বছর কয় একবার ফোড়ে আজান দেওয়া আরম্ভ করে দিয়া দেখো কয়েক দিনের আজানে আপনার দোষ বন্ধ হয়নি না না আজানে আল্লাহর বন্ধে গান দোষে আপনার বন্ধ করে আজান আরম্ভ হয়ে গেলে অটোমেটিক আপনার কি বলে ভূমিকম্প ঠান্ডা হইয়া থাকে হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহর হাবিবে ফরমাইছেন যখন বুধবাই ভাই জমি দশ আরম্ভ হইছে ভূমিকম্প আরম্ভ হইছে ভূমিকম্পর আমূল্য চল বুধভাবা মাত্র আজান দেওয়া আরম্ভ করো না আপনার ঘরের চকির তলে প্রবেশ করো অনেক মানুষ আছে দৌড়িয়া চকির তলে যায় পালঙ্গর তলে খোয়া যায় না যদি উড়েতে ফড়েতে জানটা বাঁচিত আরে বেকবিলা যদি বাঁচা যাইতো তুরস্কর 32,000 মানুষ কেন প্রাণ হারাইতো আপনার ইতার ঘর তো পালং আপনার ভিন্ন ভিন্ন খাটিয়া সাঠিয়া অনেক আছিল আপনার স্টিলের পালঙ্গ আছিল খামাইছে না সব শেষ দুলিশা আল্লাহর হাবিবে আজ নয় 1450 বছর আগে জানাই দিয়া গেছইন যদি আপনার ভূমিকম্প বুধবা আজান আরম্ভ করো আজান দেওয়া মাত্র দেখবাই 2-4 সেকেন্ডের ভিতরে আজান শেষ হইতে না হইতে ভূমির লড়া বন্ধ হয়ে গেছে জমিনে আপনার যখন দশন লড়ে সড় করে আল্লাহর আজান শোনা মাত্র জমিনের কম্পন বন্ধ হয়ে যায় আল্লাহর বন্দেগান সঙ্গে সঙ্গে জমিনে খাফাবন করি দে মদিনা শরীফের মধ্যে ভূমিকম্প দেয় না তার কারণ একবার মদিনা শরীফ ভূমিকম্প হালকা লড় আরম্ভ করছে হযরত উমর আতর মধ্যে লাঠি আছিল লাঠি দি জমিন ও ফারমারি কইলা হে বেয়াদব জমি লড়খেনে তোমার পেটর মধ্যে গুমন্ত সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পেট আল্লাহর দুস্তরে নিয়া তুমি লড়ছল করো সেটা কি বুঝো না বেয়াদবি হযরত উমরে সামান্য আজান দিয়ে দিলা আর জানাইলা কি কিয়ামত পর্যন্ত তোমারে হুঁশিয়ারি দিলাম আর তুমি লড়বাই না একবার কুরুমর কুদামে আর আজানে কিয়ামত পর্যন্ত আল্লাহ মদিনার ভূমিকম্পরে বন্ধ করি তৈরছে দুনিয়ার সকল জায়গায় লড়সড় করতে পারে কোন বছর একবার কোন কয় বছরে একবার কোন এক বছরে কয় একবার কিন্তু মদিনার মামনার হরমর এরিয়ার ভিতরে একবারও লড়ে না কিয়ামত পর্যন্ত লড়তো নাই কার আজানে বলে হযরত উমরের আজানে হযরত উমরের কুদামে আপনার মদিনার ইয়বন বন্ধ কম্পন বন্ধ কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে সেই কথা মানে আর লড়াচড়া করবে না তোমার বাড়ি তোমার এলাকা তোমার দেশ লড়সড় করতে আছে ভূমিকম্প ডরাইছে আজান আরম্ভ করো ইমানের সুরে আজান দিলে অটোমেটিকলি জমিনের কম্পন বন্ধ হয়ে যায় জমিনে খান্দন বন্ধ করে জমিনে নিরবতা আপনার পালন করি লাই তাহলে বোঝা গেল ভূমিকম্প হইলে আজান দিতাম জুড়ে না আসতে ও পরিমাণ জোর তোমার মুখ তাকি আওয়াজ বারোর পার নিচ মাটি পর্যন্ত যাতে পৌঁছে ই আজান জুড়ে নয় জুড়ে সুরে আজান দিলে অন্য জাতি অন্যান্য ধার্মিক আছে তারা আর বই আরম্ভ হয়ে যাব ভূমিকম্প সময় ঘরে ঘরে যদি জোর সুরে আজান আরম্ভ হয় তাহলে অন্য জাতিরা ভাববো হয়তো মহাযুদ্ধ আরম্ভ হয়ে গেছে বারোইবার দরকার তাই আপনার দেশের পরিস্থিতি অন্যরূপ হইব তাই ভূমিকম্পর আজানও জুড়ে হবে না তোমার মুখে লড়বো আর জমিনে শুনবো ও হরিমান আওয়াজ দিয়া কি বলে আজান দিতে হয় গেল এই এবার এলক করা হো মুসলমান আল্লাহর বন্দে গান আর কোন সময় আজান দিতে হয় যে কোন আপনার মুসিবত আইছে বড় কঠিন হইয়া মহামারী আইছে বড় কঠিন হইয়া কঠিন মহামারী মুসিবতের সময় আজানটা আপনার কি বলে রহমত দুয়া হইয়া থাকে আজানের ওসিলা কি হইয়া থাকে বলে গজব রহমতে পরিণত হয় ঠিক হইয়া থাকলো বাড়ির মধ্যে জিন্নাত ক্ষতি করে যে বাড়ির মধ্যে জিন্নাত ক্ষতি করে ফাসক্ত আজান দিয়া একামত দিয়া নমাজ আরম্ভ করো বাড়ির মধ্যে এতে একলাও ফড়ো যদি মানুষ
মানুষ থাকে না একলা আজান দেও একলা একামত দেও আর আপনার জুরে তিলাওয়াতের মাধ্যমে নামাজ চালু করে দেও গরো জিন্নাত থাকলে তাকার জায়গা নাই বাড়িতে জিন্নাত থাকলে তাকার জায়গা নাই তোমার আজান একামতের সুরে আপনার অটোমেটিক বাড়ি সালা ভরে গেছে যে কোনো বাড়ি ঘর বন্ধ করতে হইলে হিসার করতে হইলে বাড়ি বন্ধ করতে হইলে আপনার মিমাম সাহেব তাবিজ দিলা আর লগে কইয়া দিলা আপনার কি বলে সারা বাড়ির দুল বালি ছিটাইবে তুষ ছিটাইবে ফুড়িয়া দিলাম আর আজান দিবাই এর বাদে সাইর কুনে সাইট তাবিজ গালি লিবাই তুমি বাড়ি বান্দিতে সময় তাবিজ গাড়িতে আপনার আজান দেওয়া লাগে আরে আজান দিয়া বাড়ির মধ্যে নমাজ বললেই বাড়িতেই খবিস জিন্নাত ধরিয়া থাকে বাড়ি বান্দিতে আজান গোর বান্দিতে আজান মাইরে বাবারে যে কোনো মুর্দা মুমিন রে কবর তৈয়া কবরের তলকিনের জন্য ইয়া থাকলো আজান মুস্তাহাব কবর মুর্দারে সাহায্য করতে হয় আর সেই সাহায্য জিন্দার পক্ষ তাই তলকিন দিতে হয় তলকিনটা কি বলে তলকিন তৈয়া থাকলো তিনটা সোয়ালের উত্তর তিন সোয়ালের উত্তর কি কি বলে তোমার আল্লাহকে নবী আমনার ধর্ম কিতা নবীকে আজানোর মধ্যে তিনটা আপনার প্রশ্নর আনসার আই যায় আজান আপনার কি আগাম আল্লাহ জানোর মধ্যে কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ মহান আল্লাহ ছাড়া কেউ নাই আমি সাক্ষী দিয়া তাহলে তোমার রব্বুকা তোমার আল্লাহকে বলে জাইন ছাড়া কেউ নাই তাই না আমার আল্লাহ প্রশ্নর উত্তর একটা হয়ে গেছে দুই নম্বর প্রশ্ন ইয়া তাহলে তোমারে যে আপনার ধর্মটা কিতা বলে আল্লাহু আকবার আল্লাহ আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আজানের বাক্য কোন ধর্ম দেওয়া হয় বলে দিনে ইসলাম ইসলাম ধর্ম ছাড়া কোন ধর্ম আজান হয় না আমার কবরের পাশে আমার আত্মীয় স্বজনে যখন আজান দের তখন আমারে আমার কবরের প্রশ্নর সওয়াল জবাব জিজ্ঞাসা আপনার জানাইয়া দের যে আমার ধর্মটা ইয়া থাকলো ইসলাম আজানের মাধ্যমে আপনার মুর্দা অবগত হয়ে গেল ধর্মের নাম ফরিস্তায় জিজ্ঞাসা করটা কি উত্তর দের বলে আমার ধর্ম ইসলাম দুই প্রশ্নের উত্তর হইছে তিন নম্বর প্রশ্ন ইয়া তাহলো মান হাজার রাজুল তানকে সিনোনি আল তানকে প্রশ্ন ইয়া জিলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি সাক্ষী দিয়ার হযরত মুহাম্মদ আল্লাহর রাসূল তাহলে আপনার তিন নম্বর প্রশ্নটার উত্তর আজানের মধ্যে আই গেছে ও তার লাগি মিরাতুল মানাজিস হে মিশকাতুল মাসাবিহ বাবুল আজানের মধ্যে আনছেন 11 সময় আজান মুস্তাহাব তার মাঝে একটা হইলো কবর আজান জুরিত টেন আসতে 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 আপনার টুট ললিত মাত্র আর আপনার খানে হুনতো আপনার টুটে ললিত আর খানে হুনতো জুড়ে নাই কবরের আজান ইয়া তাংলো আপনার মুর্দার তলকিনের জন্য সওয়ালের উত্তরগুলার জন্য আশেপাশে তাই মানুষ নমাজও আবার লাগি নাই যার কারণে মুর্দার বড় হেল্প হইয়া থাকে আপনার এই তলকিনের মাধ্যমে যদি আর কিচ্ছু জানো না কবরের তলকিন রাদিতু বিল্লাহি রব্বা ও বিল ইসলামি দিনা ও বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ও রাসূলা যদি এই তলকিন এই দোয়া না জানো তাহলে তোমার মুর্দা দফন করার সাথে সাথে কবরের পাশে বইয়া আজানটা দেও একবার ভারো দুইবার ভারো তিনবার ভারো আজানের বাক্য গুন কলে কলে কও তোমার মুর্দা খান খান বরিয়া কবর তাই শুনবো আর তোমার প্রশ্ন আজান দেওয়ার বদৌলতে তার কবরের সওয়ালের জবাবটা আসান হই জীব আল্লাহর হাবিবে ফরমাইছেন যে বান্দাই কবরের সওয়ালের উত্তর দিতে পারবো ফিরিশতাগলে লগে লগে কইয়া যাইবা বন্দারে নাম কানা উমাতিলার আজ তুমি ওভাবে ঘুমাও বাসর রাত্রি যেমন ওয়াইফের কিনারায় ঘুমাইছিলাই শর্মর কারণে তোমার ওয়াইফ রে পরিবারের কোনো সদস্য জাগাইতে আইছে না আজ তুমি কবরওয়ালা ঘুমাও তোমার আল্লাহ ব্যতীত কেউ তোমারে জাগাইতে আসবে না সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম sallallahu ala muhammad sallallahu alaihi wasallam te mul azan ya tanglo sunnat এবার লক্ষ্য রাখিও মূর্খায় আজান দে খিয়ালে আজান দে মূর্খায় আজান দে মুসলমান সে আজান দে মুয়াজ্জিনের আজানে মানুষ নমাজি জমাতের মধ্যে গিয়া সমবেত হয় আর আপনার মূর্খায় আজান দিলে ই আজানে আপনার হিয়ালে নাস্তা করবার লাগি বাই বনগা তো তাকে আপনার বাহির হইয়া রয় এবার লক্ষ্য রাখো মুর্গা তো ইয়া তাকলো ভিন্ন যা
জাত এক জাত দুই জাত মুরকা নাই আপনার বনুয়া মুরকা আছে দেশি মুরকা আছে সি মুরকা আছে তিতল মুরকা আছে কয়লার মুরকা আছে বয়লার মুরকা আছে আরো ভিন্ন নমুনার মুরগা আছে এমন অবস্থায় জঙ্গল বন মুরকায় আপনার মাগরিবের টাইম আজান দিলাইছে মুরকায় যখন আজান দিব যখন উদেক তখন আপনার দোয়া করিও কেন না মুরগারা ফেরেশতাগুলোরে দেখিয়া তাকে রহমতের ফেরেশতা দেখে আর ফেরেশতা দেখিয়া তারা সুবহান কুদ্দুসুন কইয়া আপনার আওয়াজ দিয়া তাকে ওরে কবুতর জিক্রে জলি করে আফুন গাফুর কবুতর জিক্রে জলি করে আফুন গাফুর আর সুবহান কুদ্দুসুন বলি মুরগায় করে সুরে রে কবুতরে আমরা হুনি বাক বাকুম কইয়া ডাকে বলে না ইগিয়া আফুন গাফুর কয় আর মুরগা সাহেবে আপনার হুনি আমরা ইগে কুকুর কুকু কইতে আছে আসলে তা নাই উচ্চারণ করতে পারে না সুবহান কুদ্দুসুনর তসবিহ কয় ফেরেশতার তসবিহ হইলো সুবহান কুদ্দুস আর আপনার মুরকায়ও সেই তসবিহ ফেরেশতা দেখলেও কয় সুবহান কুদ্দুস এর কারণে ফেরেশতার রহমতর বিচরণ কড্ডা মুরকায় দেখি আওয়াজ করতে আছে তুমি সময় মাগফিরাতের দোয়া করো রহমতের ফেরেশতা আছেন তোমার দোয়াটা কি হলে আল্লাহ কবুল করে নিবে মুরকায় ডাকলে মাগফিরাতের দোয়া চাওয়া আর কুত্তায় ডাকলে লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ বলি লওয়া কেন ওয়াসওয়াস দেরা শয়তান নাই গেছে কুত্তা বানাইছিলা আল্লাহ আদম ফরাদ ফরা দেওয়ার জন্য গিয়ে শয়তান দেখে এমত অবস্থায় আইজতার খাসিয়ত আছে কুত্তায় শয়তান দেখা মাত্র গা গা করে গাউ গাউ হইয়া উঠে লগে লগে লাহাওলা ফড়িয়া শয়তান খাদাও নতুবা তোমার ওয়াসওয়াস দিয়া নষ্ট করি লিবে জঙ্গলর মুরকায় আপনার মাগরিবর টাইম দিছে আজান এই টাইমে বেশ আজান দেন খেনে মুরকাইতে তাজুদর সময় বেশ আজান দেন আর মাগরিবর সময় বেশ আজান তাজুদর সময় পিন্দ্রা বন্ধই মুরকা এর বাদে আজান দে আর আপনার মাগরিবর সময় পিন্দ্রা ঢুকি যেত এই সময় অন্ধকার হয়ে যার আজান দে তার কারণ সকাল সন্ধ্যা ফেরেশতা অগল আসমান তাই জমিন হয় আর জমিন তাকি আসমানের মধ্যে আপনার সকাল সন্ধ্যায় যাইন সকালে আনেওয়ালা ফেরেশতা বিকালে ঘুরিয়া আরশের মধ্যে যাইন আর আপনার বিকালে আনেওয়ালা ফেরেশতা সকাল দিকে আপনার জমিন ছড়াই জমিন বিচরণ করিয়া যাইন এর কারণে পরিবর্তনের সময় মুরকাইন্তর চকুত বেশি ভরিয়া থাকে তাই আপনার বেশি বেশি তারা সুবহানুর কুদ্দুসুনুর তসবিহ ভরিয়া থাকে আল্লাহর বন্দে গান যে জমানায় গড়ি আছিল না সেই জমানায় মানুষে সেহরি খাইতে হইলে আপনার খেয়াল করতা মুরকায় বাং দের নি মুরকায় যদি বাং দেতে তাজুদর শেষ সময় হয়ে গেছে সেহরির সময় যাতায়াতের সময় হয়ে গেছে তাই মুরকার আজানোর সঙ্গে মানুষে খাওয়া আরম্ভ করতো আর মুরকারা ডাক বন্ধ করবার আগে খাওয়ারে আপনারা বন্ধ করে দিত এক টাইম বাক্কা কত মুরকায় ওবাড়ি রোগী ডাকের হোবাড়ি রোগী ডাকের হোবাড়ি রোগী ডাকে আধা ঘন্টা যায় আধা ঘন্টা পয়লা ডাকো খানি আরম্ভ করতা আর বাদর ডাকো মানুষে আপনার খানি রে বন্ধ করতা এই ছিল আপনার সেহরি খাওয়ার একটা প্রায় পন্থা কিছু মানুষে আপনার ফোতা বাতি ফোতা আপনার তার তারকা গু দেখতা ফোতাবাল্লা একটা তারকা আকাশের মধ্যে পশ্চিম দিকে উদয় হয় দুই তিন নল উপরে আসমানও দেখা যায় আর আপনার শুভেচ্ছা দি কইতে না হইতে কি বলে গু ডুবি যায় আজানোর টাইম হইতে না হইতে গু আর দেখা যায় না তাই মানুষে আগে সেহরি খাইতা আসমানোর আপনার তারকা গু বাইসাইয়া উঠছে নি খাওয়া আরম্ভ সরি গেছে নি আর খাওয়া চলতো নাই জঙ্গলর মুরকায় দিছে আজান হিয়াল আপনার মহাশয় আছিল হে বারই হিয়াল এত শিকার করে মুরুক হিয়াল বিড়ালে মুরুক পাল্লা ভাই খাইতে করি হে বারই সে শিকারও বন মুরকার আওয়াজ শুনিয়াও হিয়ালাই গেছে খান্দাত এখন আপনার মুরকায় যেমনি হিয়াল দেখছে শিকারি দেখলে যে কোনো প্রাণী বয়ে পায় জঙ্গলি মুরকা উড়া দিত ভারে উড়াল দিয়া উঠে গেছে গাছর সুরা হিয়ালে এখন গাছ তো বাইতো ভারে না দেখিও সিংহ কিবান বাঘ দেখিয়া গাছও উঠিও নাই গিয়ে আপনার ও পরিমাণ গাছের পাতায় পাতায় মারতো ভারে জান যাইব হিয়াল মহাশয় গাছ উঠা জানে না গাছর গুড়াত বইয়া মাত অপেক্ষা করতে করতে মুরকা লামে না না লামলে শিকার হইব কিলা ধৈর্য ধরতে ধরতে কইল মুয়াজ্জিন সাহাই কুয়া নমাজ ভরিলাই আসলে নমাজর জমাতর মাতো আইসি উদাহরণ তার লাগি সামনে ইয়ালে মা দফেক্কা করতে করতে যার তো ভারে না কইলো মুয়াজ্জিন যাই না জান দেই নাম মুয়াজ্জিন আইও কুয়া নমাজ ভরিলে মুরকা সাইয়া দেখলো তোলে হিয়াল বিলাতি হিয়ালে নাস্তা করতো করি কয় নমাজ ভরতো ইগু তো আসলে নমাজই নাই আমারে খাইলি তো গুড়াইয়া আপনার সাইরো ভাই সাইলো সাইয়া দেখলো কুত্তে গুবা ভাতারি দিজা কইলো আপনার সাহ মুসল্লি সাহ নমাজি ভাই সাহ তুড়া দম লাগো ইমাম আয়ো কত এক লগে খাড়া হই জিয়ার লেতা হইলে ইমাম খে তুমি একলা দেখি ইমাম খে লে ইমাম তোয়া তাহলা বিলাতি কুকুর ভাই সাহ লে খানো বলে হো আইতরা
যেমনে দেখছে বিলাতি মোটা গর্দনা আল্লাহ কুত্তাই গিয়ে ধরলে সারতো নাই হিয়াল আস্তে আস্তে আপনার শিকারর দিয়ান সারিয়া লেন মুতওয়াল করি যার গিয়া মুরকা জিকার করলো ভাই সাহেব কি তো হইছে যাও গি কি নামাজ ভরতায় নানি ও নু তাকদা দিলা জমা তোর লাগি ইমাম তো আই গেছ ইন দুমলাগো না বলে না ওযু ছুটি গেছে তুলা ওযু করি আই আমরা লাগান আমরা ইলা বহু ভাই সাহেব হলা সন্নি না না মসজিদ আজানর হুনের না হুনার বাপ করি এ গুজারে গিয়ে হুনি হুনি যার ভাই সাহেব কি তো হইছে আইও না জমাত করিলা ইমাম মুয়াজ্জিন ছাড়া কেউ নাই তুমি আই গেলে জমাত খান হই যায় বলে না আর কইও না আমার ও আপনার কাপড় বেশ বালা নাই মুসলমানের কাপড় বাল্লা হই তো না কেনে মুসলমান 24 ঘন্টা পবিত্র থাকার দরকার ছিল এক ঘন্টাও থাকে না আজান হইলে কই হালত বাল্লা নাই পরিবর্তন করি আই হিয়ালে জেলা কইলো ওযু ছুটছে ওযু করি আই আমরা অনেক ভাই সাহেব কোন কাপড় বাল্লা নাই বদলি আই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা আলাইহি ওয়াসাল্লাম এত সময় ভাতারে মাতি ইসলাম এখন হারাই গেছি জমাত আর ভাতারে নাই কইবারে বলবো সময়ের ভিতরে মাত্রে তামাম আল্লাহর বন্দে গান হদিস শরীফ ও নবী জি ফরমাইছিল ইয়াদুল্লাহি ফাওকাল জামা জমাতর উপরে আল্লাহর রহমতের হাত এবার লক্ষ্য রাখিও যখন মুয়াজ্জিনে আজান দেন আজান দেওয়ার মাঝে জোয়ান মুরব্বী শিশু আপনার সবাই মিলিয়া নমাজের জন্য মসজিদের দিকে রওনা দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আপনার প্রত্যেকটা কদমে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে নমাজের সগীরা গুনারে মাফ করে দিলাইন ইহা তককে যদি দুই মুসলমানের অন্তরের মাঝে হিংসা থাকে দুই মুসলমানের মাঝে দিলের মাঝে হিংসা থাকলে হিংসা থাকলে নমাজর জমা তো গিয়া শরীক হইয়া একজন আর একজনের খান্দায় খাড়া হয়ে গেলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে দুই নমাজি মুসলমান জমা তো শরীক হয় একজন আর একজনের গার লগে গা লাগাইয়া খাড়া হয় আল্লাহ দুইজনের দিল তাকি হিংসারে দমন করি দিলায় হকল হইল ইয়া তাহল নমাজের জমাতে দুশ্মনরে দুষ্ট বানায় নমাজর জমা তো গিয়া খাড়া হইলে এক মানুষে আপনার ক্ষতি করে খালি খালি ক্ষতি করে বিয়া আইলে বাঙ্গা নিদে সিন্নি হইলে দরবার লাগায় আপনার জমিনও গেলে আইল ঠেলায় ও সকল নমুনা খালি আপনারে সেতায় আপনি চেষ্টা করো তার নমাজও আপনার খান্দাত খাড়া করার যদি আপনি নমাজিও না তার খান্দাত নিয়ে খাড়া হও আর যদি হে নমাজিও না তোমার খান্দাত নিয়ে খাড়া করা আরম্ভ করো অন্য চেষ্টা কিচ্ছু লাগতো নাই কয়েকদিন নমাজ জমাতে তোমার লগে পড়লেই দুস্থই জীব জমিনও গেলে তার আইল তোমার অগুবাই আরো দেওয়ার চেষ্টা করব ফুলির বিয়ার তারিখ উনলে মাইয়ার বিয়ার তারিখ উনলে তারিফ করিয়ে লাগাই দেওয়ার চেষ্টা করব যদি আপনার কোনোদিন অর্থ বর্থ ক্ষতি করিয়া থাকে আপনার কাছে খাকুতি মিনতি করা আরম্ভ করব নমাজর জমা তো দুই মানুষ একত্রিত হইলে দিলর যত বাদ গতি আছে আল্লাহ বালাই দি বদলাইলায় দুশ্মনীরে আল্লাহ দুস্তি দি পরিণত করাইলায় দুই নম্বর ইয়া তাকলো আল্লাহর বন্দে গান নমাজর জমাতর মধ্যে গিয়া খাড়া হইলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নবী জি ফরমাইছেন যত থেড়া দিল আছে নমাজের মধ্যে গিয়া জমা তো বেখা তেড়া করি উবাইলে দিল আরো তেড়া বেখা হয় আর নমাজের সবরে সুজা করিয়া হের মারি ফাঁক বন্ধ করি উবাইলে দিলের মাঝে যত ধরনের তেরেস নেরেস পেস বাচ্চা তাকে শ্বাস বাল্লায় সুজা করিলাই নমাজের জমাতর ফায়দা হইয়া থাকলো যে সকল মানুষ এক লগে জমাত করে একে অন্যর প্রতি আপন ভাই রক্তর ভাই তাকি নমাজি ভাই লাগি মায়া বাড়িয়া থাকে যে মানুষ নমাজের মধ্যে জমা তো একে অন্যর লগে শরিক হইয়া থাকে দুস্তি দুশ্মনী থাকলে দুস্তি আল্লাহ পরিণত করিয়া থাকে যে মানুষ নমাজ জমা তো এক লগে আদায় করিয়া থাকে আল্লাহ তার চেহারা ছবিরে উজ্জ্বল করিয়া থাকে তার রিজিক রুজিরে জিয়াদা করিয়া থাকে তার আলো পরিবারের মধ্যে আল্লাহ খয়র বরকত নাজিল করিয়া থাকে নমাজর জমাতে নমাজ আদায় করিয়া থাকলে হর রেখাতে আল্লাহ 27 টাকা তোর বেশি সওয়াব বেশি দিয়া থাকে এজন্য ভাই অকল বুজুর্গ অকল দিল যদি সবার রাখতায় চাও ইমান যদি পক্কা করতায় চাও আল্লাহর যদি রহমতর ছায়ার তলে রইতায় চাও অভাব অনুটন হরাইতায় চাও তাহলে আইস্তা কি নমাজ রে আপনার জমাতে আরম্ভ করি লাও নমাজ জমাতে যে জায়গা আরম্ভ হই যায় খয়র বরকতর বাগান সেই জায়গার মধ্যে তৈয়ার হই যায় আল্লাহ পাকের শাহী দরবারও আকুল ভাবে আবেদন করি আপনার আরে আমারে প্রত্যেক রে আল্লাহ যাতে সঠিক সময়ে জমাতর সাথে নমাজ পড়ার তৌফিক দেখুয়া দিলর সর্বধরণের আপনার কুরুকা উঠে আল্লাহ হেফাজত করিয়া ইমানের দৌলত দি জমিন তাই বিদায় দেখুয়া কুকু আল্লাহুম্মা আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা مولانا محمد
وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم اللهم آمين. الحمد لله رب العالمين حمدا للشاكرين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه وأهل بيته وأحبابه ومترته أجمعين. رب العالمين ارحم الراحمين يا الله بدر غرور زمينو মোলা রহমুর রাহিমিন অর্ধরাত্রির সময় প্যান্ডেল পরিপূর্ণ মানুষ লইয়া ডাইনে বাউ ইউলামায়ে কেরাম লইয়া সম্মুখে মুরব্বিয়ান নজওয়ান লইয়া দুরুদ ভরিয়া তওবা করিয়া রহমত মাগফিরাতর আশা করিয়া রাজদরবার ও ভিখারী রূপে হাত বাড়াইছি ইয়া আল্লাহ রব্বুল আলামিন ই জমিন ও রহমুর রাহিমিন আমরা তাই বেকস বেসাহারা কেউ নাই আর তোমার তাই দয়া মায়া করনেওয়ালা দ্বিতীয় আর কেউ নাই ইয়া আল্লাহ তুমি রব্বুল আলামিন ওর রাজদরবারও আমরা গুলাম দাস দাসী হলে হাত বাড়াইছি আল্লাহ দয়া মায়া ফজল করম দিয়ে আমরার জীবনের ব্যাঘলে হাতরে মাফ করিয়া দেও আল্লাহ আমরার মাফ ফরমাও আমাদের সঙ্গে আমরার ওয়ালিদিন আকারিবিন ভাই বিরাদর দুস্তাস না বউ বাচ্চা আত্মীয় স্বজন খেস আক্রাবা তামামরে মাফ ফরমাও আমরার যত অলি আক্রাবা কবরও গেছেন গে কবরের জিন্দেগি রে নমকা নাও মাতিল আরুসের জিন্দেগি বানাই দেও আমরার যত অলি ওয়ারিসাই জমিন আসুন তোমার রহমত দি হেদায়েত সালামতর জিন্দেগি আতা করিয়া দেও রব্বুল আলামিন খাস করি মোলা রহমুর রাহিমিন বহু মানুষ মা নাই দোয়া চাইছেন ইয়া আল্লাহ বহু মানুষ বাবা নাই দোয়া চাইছেন ইয়া আল্লাহ গভীর রাত্রি রহমতর দরজা খোলা জানিয়া পাক দরবারও হাত বাড়াইয়া কুজিয়ার রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ যে যাতে আমরা দোয়া শিক্ষা দিছো নিশ্চয় তোমার কাছে দোয়া করলে ফিরাইতে নাই আশা রাখছি আল্লাহ মা ও বাবা লোক ছুট খালো কুলে খাকে লইয়া যেমন আমরারে মায়া খুশলা আল্লাহ তোমার দয়ার কুল খানো লইয়া আমরার মা বাবরে ওলা মায়া করি ইয়া আল্লাহ রব্বুল আলামিন জনাব মাওলানা রুনুর আহমদ সাহেব তান বাবা মায়ের জন্য দোয়া চাইছেন ইয়া আল্লাহ আল্লাহ তোমার বন্দা রাজু মিয়া সাহেব খানে খানে আইয়া দুয়ার লাগি হইছেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন ইয়া আল্লাহ আর অনেক দুয়ার কথা কইছেন তুমি মুনিবে তামাম রে চিন জানো ইয়া আল্লাহ তামাম দুয়া সানে ওয়ালাওর মা বাবার কবরের জন্য তোর বাগান বানাই দেও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন খাস করে তোমার পাক দরবারও হাত জুড়ি কুজিয়ার আল্লাহ ইয়াত্রা ফরুরে খয়র বরকত রহমত নাজিল করিয়া দেও রব্বুল আলামিন কে কোন আশা নিয়ে হাত বাড়াইছেন গভীর রাত্রি তামাম আশাবাদীর আশারে জাইজ তরিকে পূরণ করিয়া দেও আজকের ইওয়াজ পরিচালন যুবক কুমকুম কমেটি যুবক ভাই ওলর জিন্দেগিরে রোশন করিয়া দেও ইমান ও আমল দিয়ে তাদের জিন্দেগিরে সাজাইয়া দেও রব্বুল আলামিন যত মান সেই মহফিলের মধ্যে সাহায্য সহযোগিতা করছেন তাদের দিন ও আখেরাতে তোমার রহমত দিয়ে রোশন করিয়া দেও মা বোন যদি কেউ আমরার সঙ্গে দুয়া হাত বাড়াইয়া থাকে আয় আল্লাহ তাদের মনস্কামনা জাইজ তরিকে পূরণ ফরমাও রব্বুল আলামিন জীবন শেষ হওয়ার আগে দেহতাই গুনারে মিটাইও মরণ সময় ওয়াসওয়াসিল খান্নাসের দুকাতা কি ইমান রে হেফাজত ফরমাইও দিদারে রসুল আমরারে শেষ মুহূর্তে নসিব ফরমাইও আর আমরার জবান এদি সেই কঠিন সময় কান জারি করিয়া দিও লাইলা মুহাম্মাদুর রসুল।